আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একের পর এক ভুরি ভুরি অভিযোগ সামনে এসছে এবং বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার চড়ছে সেই অভিযোগও সামনে এসছে এবং সেই অভিযোগগুলিকে সামনে রেখে একের পর এক অডিও ভাইরাল হয়েছে। আরও একটি অডিও আমাদের হাতে এসে পৌঁছেছে যেটা সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ, শুনুন। তুই এটা ভাব যে আমি যদি কালকে কলেজে যাই একটা সাইন হলে তোর সাসপেনশনটা হবে, সেটা তুই কিভাবে আটকাবি? সেটা ভাব, সব জায়গাটা ধরছে। আমি যদি আজকে আমি সাইনটা করি দিই কালকে কলেজে, তোকে কে বাঁচাবে বল? তোর ফোন ধরবে না, কি করবি বল? তোর ভেবেচিন্তে দেখ, আমি তোকে এই কথাগুলো বললাম যে এগুলো আমি আমি ভেবে আমি ভাবছি, ঠিক আছে, কিন্তু তুই ভাব। ধরে নে আমাকে কালকে যদি এখন ডাকে সাইন করতে, আমি তোর নামে সাইনটা করে দিলাম, তাহলে তোর কি হবে? তুই তোরটা ভাব, আমার ভাবার জন্য অনেক লোক আছে। তুই এটাও জানিস যে আমার আমি পার্সোনালি ফেসেও যাই, আমার এতটা ক্যাপা আছে, আমার বাড়ির লোক আমাকে লয়ার আইন টাইন বের করে সব বের করে দিতে পারবে আমাকে, ঠিক আছে, কিন্তু তোর বাড়ির লোক পারবে? কি বলবো, শুন শুন, এই যে তোর আন্দোলনের সময় যা করেছিস না, আমার এগেনস্ট আর কেউ হাত মানে আঙুলা তুলবে না। পাঠাতাম ভাই সব জায়গাতে। ও তাই, তারপরে তুই ওই জন্য আমার অডিও গুলো লিক অডিও লিক গুলো পাঠাতে লাগলি। তখন তো গভর্নমেন্ট অর্ডার ছিল পাতি, যে ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা, ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা। তোমাকে বলেছে গভর্নমেন্ট অর্ডার, সেটা তো আমরা মানবো। হচ্ছে দেশের প্রাক্তন কত বড় লয়ার জানিস, ওর জন্য ও আছে, তোর জন্য কি আছে? আমি তোকে বলছি, ধরে নে স্যারকে সিবিআই ইডি লাগলো, ও চাকরি ছেড়ে দিবে, বড় অর্থোপেডিক সার্জন ফরেনেও চলে যাবে, ঠিক আছে, ফরেনে ওর সেটআপ করা আছে, ফরেনেও জানিস তো স্যার থাকে, তো অপারেশন করতে পারে, ভগবানও তো ইয়ে কাজ ভালো, হ্যাঁ বিশালই ভালো হাত, ঠিক আছে, ওর কোনো যায়ও আসবে না, প্লাস ও প্রিন্সিপাল হয়ে 1 লাখ টাকা মতো স্যালারি পায়, আর ওখানে ও একদিনে 3 লাখ টাকা ইনকাম করবে, যায় আসে। প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায়, তোকে আটকে রেখেছে, এটা জানিস? প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায়, আটকে রেখেছে, আটকে রেখেছে স্যারকে। স্যার বহুদিন আগে রিজাইন দিয়ে দিত, যখন প্রথমবার অর্ডার বেরিয়েছিল তখনই তো জয়েন করতে চাইছিল না, স্যারকে আটকে রেখেছে, লোকসভা ভোট পর্যন্ত কলেজেই থাকবে, তারপরে তোর স্পেশাল সেক্রেটারি বা কিছু করে দিবে, বা স্যার যদি রিজাইন নিতে চাই ফরেনে পাঠিয়ে দিবে। একটা আমি নিউজ দেখেছি, আমি নিউজ জানবো, জেনে আমাকে ভালো করে, আমাকে বলেছে আরজি কর তোর যা ইচ্ছা কর। আমি যা শুনেছি ওর কোন পোস্ট ফোস্ট নেই কিছু, হ্যাঁ পোস্ট ফোস্ট নেই, কিন্তু ওকে হেলটা চালাতে দিয়েছে। রিলেশন রাখিস না, তুই রিলেশন রাখিস না, চালাতে দিয়েছে রে হেল, তুই আমাকে বুঝাতে আসিস না, ঠিক আছে, আমি এই সিস্টেমের পার্ট, এই সিস্টেমের পার্ট, তুই এখন কি চাস বল? আমি কি বলবো, দেখ আমি দেখ আমি চাই যে শান্তিতে থাকবে সবাই, সবাই শান্তিতে থাকবে না, আমি সবাইকে বাঁচাবো। তুই যদি সবাইকে ছেড়ে আসতে পারিস, পারবি, তুই যদি হ্যাঁ বলিস আমি এখন যাবোই না সাইন করতে।